রহস্যময় এখনো তো জাস্ট আজকে উদ্বোধন হলো লঞ্চ হ্যাঁ এমনিতেও মানে রহস্যের গল্প সেটা রহস্যটা ভেদ করা যাবে না এবং আমরা এখনো শুটিং শুরু করিনি সো বেসিক যতটুকু স্ক্রিপ্ট পড়ে এবং ডিরেক্টরের সাথে ডিসকাস করে আমরা বুঝেছি যে প্রত্যেকটা ধাপে একটা করে রহস্য রয়েছে এবং অপুদা রয়েছে ছবিতে অনিন্দ রয়েছে অমৃতা রয়েছে ডেবিউটেন্ট এসছে আরিয়া ও কাজ করছে আমি কাজ করছি এবং গল্পটার প্রত্যেকটা স্তরেই একটা আলাদা থ্রিল রয়েছে সাধারণ কিছু মানুষ বন্ধুবান্ধব নেবার এবং তাদের সম্পর্ক এবং হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট এবং সেখান থেকে কীভাবে জীবনটা একদম বদলে যায় লাইক ফ্রম আ ইজি লাইফ ইট বিকামস আ ভেরি মিস্টিরিয়াস লাইফ সো এরকম একটা গল্প এবং সেখানে অবভিয়াসলি আমাদের সুপার কপ অপুদা রয়েছেন এবং অপুদা থাকলে সেই ছবিতে একটি অন্য মাত্রা যোগ মানে যোগ দেয় সবসময় সো আই থিঙ্ক অডিয়েন্স হ্যাভ লট টু লুক ফর টু বাংলা সিনেমাতে সবাইকে এখন বলা হয় যে আপনারা হলে আসুন কী ট্র্যাজেডি বলো সেটা মানে আমি তো ভাবছিলাম যে উত্তম কুমারের সময় তো ওনাকে বাড়ি বাড়ি গিয়ে তো এটা বলতে হয়নি যে আমার বাড়িতে গিয়ে যে আপনি আমার ছবি দেখতে যাবেন কিন্তু এখন তো মানে সালমান খানকেও দেখেছি যে টেলিভিশনে এসে প্রমোশন করছে কিছু কিছু এতে অনেক স্টাররা বাড়ি চলে যাচ্ছে এটা খুবই আনফরচুনেট কারণ আসলে ছবিটা তো আমরা করি যাতে দর্শক হলে সে টিকিট কেটে দেখে এখন যেহেতু আমাদের কাছে মিডিয়া অনেকটাই ডিজিটাল মিডিয়ার দিক থেকে আমরা অনেক কিছু হাতে চলে এসছে সেই জন্যই হলে গিয়ে টিকিট কেটে সবটা করাটা ডিফিকাল্ট হয়ে যায় কিন্তু দর্শক বুঝতে পারে না যে হলের টাকা থেকেই কিন্তু অ্যাকচুয়ালি যে টিকিটের টাকাটা আসে সেটা ইজ দ্য অ্যাকচুয়াল কালেকশন যেটা একজন ছবিতে একটা প্রডিউসার পেতে পারে তো সেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট তো সেই জন্যই দর্শককে বলা যে হলে গিয়ে টিকিট কেটে ছবি দেখুন মানে এটা বলতেও খুব একটা ভালো লাগে না কিন্তু না বলা ছাড়া আর কোনো উপায় নেই অ্যাজ অ্যান অ্যাক্টার এম ট্রাইং টু সেভ দি ইন্ডাস্ট্রি আই উইল হপ দি অডিয়েন্স ট্রাইজ টু সেভ দি ইন্ডাস্ট্রি এজ ওয়েল আমি দেখেছি অনেকটা যে ভালো বই হলে মানুষকে বলতে হয় না যায় কিন্তু হলে এখন আমি আমি দেখছি যে একটা ট্রেন্ড হয়েছে বাংলা ছবি হলে গিয়ে দর্শক দেখছে এবং আমাদের নিউ এজ বাংলা ছবি যেগুলো এসেছে সেগুলোকেও কিন্তু দর্শক খুবই অ্যাকসেপ্ট করছে এটা আমার কাছে একটা প্রচণ্ড ভালো খবর প্রমিসিং এজ এ অভিনেত্রী যে আগামী দিনে আমিও আরও অনেক কাজ পেতে চলেছি কারণ আমার ইন্ডাস্ট্রিটা বাঁচবে তো সেটা একটা ভালো বিষয় বাংলা ছবি দেখছেন এবং এই ভালো ছবি না খারাপ ছবি সেটা আসলে গিয়ে দেখে তারপর বিচার করার একটি বিষয় এবং আমি মনে করি যে সাউথ টাউন সাউথে আমরা দেখেছি যে ফিল্ম বা সিনেমা ইজ এ রিলিজিয়ান ফর দেম যে কোনো ছবি ভালো মন্দ মানে অ্যাভারেজ যাই হোক না কেন সবাই রিলিজিয়াসলি গিয়ে ছবিটা দেখে তো সেরকম একটা কিছু হোক সিনেমা দেখুক হলে গিয়ে টিকিট কেটে এটাই চাইবো অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস ধন্যবাদ